সরকারি কোনো অনুমতি নেই। এরপরেও সংসার প্রতিপালনের তাগিদে রাস্তার পাশেই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে সৎপথে ব্যবসা করছিলেন কিছু লোক। এলাকাটি জনবহুল হওয়ায় ব্যবসা মোটামুটি ভালোই চলছিল, এতে পরিবার পরিজন নিয়ে চলছিল ভালোই, কিন্তু এ যেন সহ্য হয়নি আগরতলা পৌর নিগমের কর্তা বাবুদের। আদালতের নির্দেশে এভাবে রাস্তার পাশে ব্যবসা করা যাবে না, আর এই নির্দেশ পৌর নিগমের কর্মীরা পালন করতে গিয়ে মাথায় হাত পড়ল অস্থায়ী ক্ষুদ্র কয়েকজন ব্যবসায়ীর, যা মেনে নিতে না পেরে রবিবার প্রতিপালন করার জন্য আচমকা অভিযানের প্রতিবাদে এবং ব্যবসা করার স্থায়ী জায়গার দাবিতে রাস্তায় নেমে পড়লেন এই অস্থায়ী ব্যবসায়ীরা। শুরু হয় রাস্তা অবরোধ, আর এই রাস্তা অবরোধের জেরে চরম নাজেহালের সম্মুখীন যান চালক থেকে শুরু করে সাধারণ নাগরিকরা। মঙ্গলবার সাত সকালে এমনটাই দেখা গেল মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্রের গান্ধী স্কুল সংলগ্ন এলাকায়। স্কুলের পাশ দিয়ে চলা রাস্তার অপর প্রান্তে খোলা আকাশের নিচে বিগত বেশ কয়েক বছর ধরে মাছ মাংস ও সবজি বিক্রি করে কয়েকজন লোক সংসার প্রতিপালন করে আসছিলেন। সম্প্রতি পৌর নিগমের তরফে মাংস বিক্রেতাদের উচ্ছেদ নোটিশ দেওয়া হয়, কিন্তু নোটিশ দেওয়া হয়নি মাছ ও সবজি বিক্রেতাদের। এই অবস্থায় মঙ্গলবার সকালে পৌর নিগমের কর্মীরা আচমকা অভিযান চালিয়ে ক্ষুদ্র অস্থায়ী ব্যবসায়ীদের দোকান গুঁড়িয়ে দেয়, যা মেনে নিতে পারেনি ব্যবসায়ীরা। পৌর নিগমের আচমকা এই অভিযানে মাথায় যেন বাজ পড়ে তাদের, তাই পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে ব্যবসার জন্য বিকল্প ব্যবস্থার দাবিতে অস্থায়ী মাছ মাংস ও সবজি বিক্রেতারা শুরু করেন রাস্তা অবরোধ। আর এই রাস্তা অবরোধের জেরে দুই পাশে আটকে পড়ে বহু যানবাহন, দুর্ভোগে পড়েন রেল যাত্রী থেকে শুরু করে সরকারি কর্মচারী ও সাধারণ নাগরিকরা। পৌর নিগমের উচ্ছেদকে কেন্দ্র করে অস্থায়ী ব্যবসায়ীদের পথ অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার পারিষদ সুখময় সাহা, স্থানীয় বাসিন্দা প্রদেশ বিজেপির নেতৃত্ব রাজীব ভট্টাচার্য, পৌর নিগমের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দীপঙ্কর দাস সহ আরো অনেকে। পরে তারা আন্দোলনকারীদের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ মুক্ত হয়। এখন দেখার বিষয় প্রশাসনিক আধিকারিকদের দেওয়া প্রতিশ্রুতি আগামী দিন কতটুকু বাস্তবায়িত হয়, যার দিকেই তাকিয়ে রয়েছে এখন গান্ধী স্কুল সংলগ্ন এলাকার ক্ষুদ্র অস্থায়ী ব্যবসায়ীরা। আমরা সকালবেলা এত দোকান টুকান করছি, আমরা দিলে 10-15 হাজার টাকার মাথা নিয়ে নো দোকান টুকান পাচ্ছি, কিছু বেচাকেনি করছি করছি বলে তাদের চলছে, গাড়ি যাইছে আয়া যেটা মাছটা পাল্লা বাটকারা যা আছে সব লেগে গেছে। তাহলে আমরা পাওয়া ধরনের বাইরে হয়েছি, এরপর তা ডেকাটা বালাই দিয়া যে একটা ডেকাটা বালাই দিছে আমাদের এনে 20 বছর ধরে মাছ ব্যস্ত আছে, কোনো অভিযোগ হয়েছে না না হয়েছে না এসে 20 বছর ধরে মাছ ব্যস্ত আছে, এমন করে কোনো হয়েছে না। আগাম কোনো নোটিশ দেওয়া হয়েছে না? নোটিশ আমরা জানানো হয়েছিল আপনাদের? নোটিশ দিয়েছে মাংসওয়ালারা, আমরা নোটিশ দিয়েছে। আগে এরকম হয়েছিল কোনো দিন? না না কোনোদিন হয়েছে না। আমরা সবসময় ব্যবসা করে থাকি। কতজন ব্যবসায়ী আছে এখানে? এনে ব্যবসায়ী আছে 8-10 জন আছে। এখন কি চান আপনারা? তো রাস্তা অবরোধ করছে সরকার, একটা গতি কইরা দিব, গতি কইরা না দিয়ে ওই আমরা অত বড় সর্বনাশ। আমরা গরিব মানুষ, 10,000 টাকার মাছ দিতে নিল গা আমরা কুত্তাই না দিব, আমরা তো মালিক করতে ভাই কুত্তে ভাই জানি। রাস্তা যে অবরোধ করছেন কতক্ষণ চলবে এটা? এটা অন দেখি না। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।